চলুন আজকে আমরা জেনে আসি কেন হয় ডিপ্রেশন সারা বিশ্বেই ডিপ্রেশন বা বিষণ্নতা এক ভয়াবহ বেদী বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে পৃথিবীতে বর্তমানে প্রায় তিনশো মিলিয়ন লোক এই বিষণ্নতা বেদিতে ভুগছে যা তাদেরকে অক্ষমতার দিকে ঠেলে দিচ্ছে বাংলাদেশেও দিন দিন বিষণ্ণতা বোগা রোগীর সংখ্যা বাড়ছে দুঃখজনক হলো বিষণ্নতা যে একটা রোগ সেটাই অনেকে বুঝে না বা বুঝলেও তা স্বীকার করতে চায় না ডিপ্রেশন আসলে কি ডিপ্রেশন খুবই কমন কিন্তু মারাত্মক এক ধরনের মানসিক বেদি যা আপনার অনুভূতি চিন্তা ও কাজকর্মের উপর নেতিবাচক প্রভাব ফেলে কেন হয় ডিপ্রেশন ডিপ্রেশন একটি জটিল রোগ কেন এ রোগ হয় নির্দিষ্ট করে কারো পক্ষেই বলা তা সম্ভব না তবে অনেকের ক্ষেত্রেই কিছু কমন কারণ থাকে যার জন্য এ রোগের উৎপত্তি হতে পারে যেমন অপমানবোধ নিরাপত্তাহীনতা মৃত্যুর শোক বংশগত প্রভাব জীবন পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন বড় কোনো রোগের পার্শ্ব প্রতিক্রিয়া ঔষধের প্রভাব কী করে বুঝবেন যে আপনি বিষণ্নতায় ভুগছেন কাজের প্রতি অনিয়া খাদ্যাভ্যাসের পরিবর্তন দীর্ঘকালীন অনিদ্রা অবসাদ নিজের মধ্যে গুটিয়ে যাওয়া সব কিছুতেই মনোযোগের অভাব সব বিষয়ে নেতিবাচক মনোভাব মাথা ব্যথা ও গেস্ট্রিকের সমস্যা থাকলে বুঝবেন যে আপনি বিষণ্নতায় ভুগছেন